প্রিয় দর্শক, আপনি কি জানেন ডাইনোসরের হাড় বিশ্বের সকল আইল্যান্ডে পাওয়া যায়, এমনকি আন্টার্কটিকাতেও, যেখানে কোনো মানুষের নাম নিশানাও নেই। বন্ধুরা, বেশিরভাগ মানুষ এটা মনে করে ডাইনোসর কেবল অনেক বড় বড় আকারের হতো, কিন্তু তাদের মধ্যে এক ডাইনোসরের প্রজাতি এমনও ছিল যাদের আকার একটি মুরগির আকারের সমান ছিল, আর তারা পোকামাকড় খেয়ে থাকতো। কিন্তু সবথেকে বড় ডাইনোসরের কথা যদি বলা হয়, তা ছিল ড্রেড নোটাস, যারা প্রায় 25 মিটার লম্বা ছিল এবং তাদের ওজন প্রায় 65 টনের হতো, যা একটি প্রাপ্তবয়স্ক হাতির থেকে 7 গুণ বেশি বড় ছিল। এত বিশাল এই প্রাণীটি লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে রাজ করেছে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে কি এমন হয়েছিল যার ফলে ডাইনোসরের পুরো প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে? এই ভিডিওতে আমি এই ব্যাপারে পুরো তথ্য জানাবো, তাই আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে 6.5 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডল অনেক পরিষ্কার ছিল। বড় বড় গাছ, পাখির শব্দ এবং জায়গা জায়গাতে ডাইনোসরের গর্জনের শব্দ শোনা যেত, আর তারা তাদের জীবন এখানে খুব আরাম করে কাটাচ্ছিল। কিন্তু এর আগেই এদের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। বন্ধুরা, 10 কোটি বছর আগে একটি ছোট উল্কাপিণ্ড মহাকাশে ঘুরে বেড়াচ্ছিল। এটি পৃথিবী থেকে 22 কোটি কিলোমিটার দূরে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে এক বড় অ্যাস্টেরয়েডে ধাক্কা লাগে, যার কারণে তার দিক পরিবর্তন হয়ে যায় আর সোজা 22,000 মাইল গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসে। যখন এই টুকরোটি 3,84,000 কিলোমিটার দূরে ছিল, হয়তো ডাইনোসরের বিনাশ হতো না যদি এই অ্যাস্টেরয়েডটি চাঁদের সাথে ধাক্কা হয়ে যেত। বিধির লক্ষণ এটা ছিল না, আর এটি চাঁদের একদম পাশ দিয়ে চলে আসে। আর এই পাথরটি বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই এর গতিবেগ 5 গুণ বেড়ে যায়, যার কারণে এটি আগুনের গোলাতে বদলে যায়। এর গতি এত বেশি ছিল, এটি মাত্র 4 মিনিটে আটলান্টিক ওশিয়ানকে পার করে ফেলে। বন্ধুরা, এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে এসে পড়ার আগেই পৃথিবীতে থাকা কিছু প্রাণী অন্ধ হয়ে গিয়েছিল, আর ওই সকল প্রাণী এই অ্যাস্টেরয়েডকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার ভয়ানক গরমকে অনুভব করছিল। আর কিছু সময়ের মধ্যে এটি মেক্সিকোতে এসে পড়ে, যার ফলে অনেক ভয়ানক বিস্ফোরণ তৈরি হয়। এই বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যা পৃথিবীতে এসে পড়ার সাথে লক্ষ লক্ষ টন ধাতু পৃথিবী থেকে মহাকাশে চলে যায়। বিস্ফোরক হওয়া জায়গাতে 180 কিমি চওড়া এবং 20 কিমি গভীর গর্ত হয়ে গেছিল। বিস্ফোরণের কারণে সেই গর্তের মেটাল আর পাথর ধুলোর সাথে মিশে মেঘে পরিবর্তন হয়ে যায়। 16 মিনিট 45 সেকেন্ড পরে পৃথিবীতে অ্যাস্টেরয়েড এসে পড়ার কারণে পৃথিবীতে ভূমিকম্প তরঙ্গ শুরু হয়ে যায়, যার কারণে সমুদ্রে বিশাল ঢেউর সৃষ্টি হয় আর চারিদিক থেকে সুনামি ধেয়ে আসে। ভূমিকম্পর কারণে সকল জলামুখী থেকে লাভা বার হওয়া শুরু হয়ে যায়, আর এই সব চলার কারণে জায়গা জায়গাতে ডাইনোসরের বিনাশ শুরু হয়ে গিয়েছিল, আর এর সাথেই পৃথিবীর মহাবিনাশের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই বিনাশে উড়তে পারা ডাইনোসর তো কোনোভাবে বেঁচে যায়, কিন্তু এখনও এই মহাবিনাশ শেষ হয়নি। অ্যাস্টেরয়েড পড়ার ফলে ধুলো মহাকাশে গিয়েছিল, তা গ্র্যাভিটির কারণে আগুনের গোলারূপে পুরো পৃথিবীতে পড়তে শুরু করে। আর অন্যদিকে ধুলোর অনেক বড় তুফান পৃথিবীর ওপরে মৃত্যু নিয়ে আসছিল। এই ধুলোর মেঘ এত মোটা ছিল যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো মুশকিল হয়ে গিয়েছিল। বন্ধুরা, বিস্ফোরণের 90 মিনিট পর পৃথিবীর তাপ 200 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল, যার কারণে কোনো ডাইনোসর বাঁচতে পারেনি, যার ফলে 90% প্রজাতি শেষ হয়ে গিয়েছিল। এদের মধ্যে কেবল সেই সকল প্রজাতি বেঁচেছিল যাদের ওজন অনেক কম ছিল। এই ঘটনাতে লক্ষ লক্ষ জীব মারা গিয়েছিল, আর যে সকল জীব বেঁচে যায় তারা কোনো কিছু খাবার খেতে পারছিল না। এরই সাথে ডাইনোসর পৃথিবী থেকে শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মহাবিনাশের পর পৃথিবী পুরোপুরিভাবে তছনছ হয়ে গিয়েছিল, আর সব গাছপালাও শেষ হয়ে গিয়েছিল। এর অনেক সময় পরে পৃথিবী রিকভারি হওয়া শুরু হয়ে যায়, আর এর লক্ষ লক্ষ বছর পর আদি মানুষের জন্ম হওয়া শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, আর এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।